এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আবারও বেঙ্গলি পেডাগজির একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্নে বলা রয়েছে যে জানা থেকে অজানায় যাত্রাপথ কিংবা সহজ থেকে কঠিনের যাত্রাপথ হলো বিশ্লেষণ পদ্ধতি, অবরোহ পদ্ধতি, প্রাসঙ্গিক পদ্ধতি নাকি আরোহ পদ্ধতি। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আরোহ পদ্ধতি। জানা থেকে অজানায় যাওয়ার যাত্রাপথ কিন্তু আরোহ পদ্ধতি। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ব্যাকরণ পাঠে গুরুত্ব রয়েছে, কেননা ব্যাকরণের চর্চা করলে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে ছাত্রছাত্রীর ভাষা ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয়। অপশন সি রয়েছে, দেখো যে ব্যাকরণের জ্ঞান লেখার ক্ষেত্রে এবং কথাবার্তার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রছাত্রীদের সাহায্য করে নাকি সবগুলি ঠিক। তো ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে কেন, দেখো এগুলো কিন্তু সবগুলি ঠিক। অর্থাৎ ব্যাকরণের চর্চা করলে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যায়। এছাড়াও ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে কিন্তু ছাত্রছাত্রীরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয়। এছাড়াও কি যে ব্যাকরণের জ্ঞান লেখার ক্ষেত্রে এবং কথাবার্তায় ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রছাত্রীদের সাহায্য করে, সবগুলি কিন্তু ঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম, কেননা বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে, সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক, ভাব বিকাশের সবচেয়ে সুন্দর এবং তৃপ্তিকর মাধ্যম নাকি উপরের সবগুলি ঠিক। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে উপরের সবগুলি ঠিক। মাতৃভাষার গুরুত্ব অপরিসীম এই জন্যই যে সেটা বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে, এছাড়াও কী করে যে সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক, এছাড়াও ভাব বিকাশের সবচেয়ে সুন্দর এবং তৃপ্তিকর মাধ্যম। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয় তাহলে তার থেকে আমরা যেসব সুফল পাই সেগুলি হলো সময় এবং শক্তির অপচয়কে রোধ করে, আত্মবিকাশের গতিকে ত্বরান্বিত করে, সৃজনশীল কর্মে অনুপ্রাণিত হওয়া যায় নাকি এ বি সি এগুলির সবকটি ঠিক। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে এ বি সি এই তিনটিই ঠিক। অর্থাৎ মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয় তাহলে কিন্তু তার থেকে আমরা কী কী পাই, সময় এবং শক্তির অপচয়কে রোধ করে সেটা, এছাড়াও আত্মবিকাশের গতিকে ত্বরান্বিত করে, এছাড়াও কী করে সৃজনশীল কর্মে অনুপ্রাণিত হওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে সামাজিক দৃষ্টিভঙ্গিগত দিক থেকে মাতৃভাষার ভূমিকা অনেকটাই, কেননা সুনাগরিকতার শিক্ষাদান করে, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটায়, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় করায় নাকি এ বি সি সবগুলি ঠিক। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে এ বি সি তিনটিই সঠিক। এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিগত দিক থেকে মাতৃভাষার ভূমিকা অনেকটাই, এর কারণ কি সেটা সুনাগরিকতার শিক্ষাদান করে, এছাড়াও সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটায়, এছাড়াও প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে কিন্তু আমাদের পরিচয় ঘটায়। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ইন্ডাকটিভ পদ্ধতি এবং ডিডাকটিভ পদ্ধতি, এই দুই পদ্ধতির মধ্যে বর্তমান অপ্রথাগত বিকাশ, পারস্পরিক বিকাশ, মনস্তাত্ত্বিক বিকাশ নাকি বৌদ্ধিক বিকাশ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মনস্তাত্ত্বিক বিকাশ। এই যে ইন্ডাকটিভ পদ্ধতি এবং ডিডাকটিভ পদ্ধতি রয়েছে, অর্থাৎ আরোহী পদ্ধতি এবং অবরোহী যে পদ্ধতি দুটো রয়েছে, এই পদ্ধতির মধ্যে কিন্তু কী বর্তমান মনস্তাত্ত্বিক বিকাশ বর্তমান। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশনগুলি গড়ে উঠেছে তার মধ্যে একটি হলো হান্টার কমিশন, রামমোহন কমিশন, রবীন্দ্রনাথ কমিশন নাকি শরৎচন্দ্র কমিশন। তো মাতৃভাষাকে কেন্দ্র করে যে কমিশনগুলি গড়ে উঠেছে তার মধ্যে একটি কিন্তু হলো হান্টার কমিশন। এর পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে যে কুঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে কোনটি ঠিক নয়। উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি অথবা অন্য কোনো ভারতীয় বা ইউরোপীয় ভাষার মধ্যে যে কোনো একটি থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে শুধু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা থাকবে। নিম্ন মাধ্যমিক স্তরে কেবলমাত্র ইংরেজি ভাষা থাকবে নাকি নিম্ন মাধ্যমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি বা অন্য কোনো আধুনিক ভারতীয় বা ইউরোপীয় ভাষা থাকবে। তো কোঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে কোনটি ঠিক নয়, দেখো এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে নিম্ন প্রাথমিক স্তরে শুধু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা থাকবে, এটা কিন্তু ঠিক নয়। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে রাধাকৃষ্ণন কমিশন প্রবর্তিত হয় 1947-48 খ্রিস্টাব্দে, 1948-49 খ্রিস্টাব্দে, 1951-53 খ্রিস্টাব্দ
নাকি 1950 থেকে 52 খ্রিস্টাব্দ? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 1948 থেকে 49 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা বলতে বোঝায় যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা, এ এবং বি দুটোই সঠিক নাকি কোনোটিই সঠিক নয়? তো রিসেপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা বলতে বোঝায় এ এবং বি দুটোই সঠিক, অর্থাৎ যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা এমনকি লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে এক্সপ্রেসিভ ফাংশন, এই এক্সপ্রেসিভ ফাংশন বা প্রকাশের ক্ষমতার দুটি কাজ বর্তমান, বক্তব্যের মাধ্যমে বক্তব্য বিষয়কে প্রকাশ করা, লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা, দুটোই সঠিক নাকি কোনোটাই ঠিক নয়? তো সঠিক উত্তর কিন্তু দুটোই সঠিক, বক্তব্যের মাধ্যমে বক্তব্য বিষয়কে প্রকাশ করা এমনকি লিখিতভাবে কোনো বক্তব্যকে প্রকাশ করা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভাষাগত দিক থেকে নিচের কোন দুটি বিষয় আমাদের ভাবা দরকার, যা বলতে চায় তা সহজে এবং পরিষ্কারভাবে বলতে হবে, যা লিখতে চায় তা সহজে এবং পরিষ্কারভাবে লিখতে হবে? আর অপশন সি রয়েছে যে দুটোই ঠিক এবং অপশন ডি রয়েছে যে কোনোটি ঠিক নয়। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এ এবং বি দুটোই সঠিক, অর্থাৎ যা বলতে চায় তা সহজে এবং পরিষ্কারভাবে বলতে হবে এবং যা লিখতে চায় তা সহজে এবং পরিষ্কারভাবে লিখতে হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে মাতৃভাষায় শিক্ষাদানের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য নয় কোনটি? কি বলেছে? মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য নয় কোনটি? কল্পনা শক্তির পরিপূর্ণ বিকাশ সাধন, সামাজিক এবং মানসিক সম্পর্কে বিকাশ সাধন, মূল্যবোধের বিকাশ সাধন নাকি মানসিক পরিপুষ্টির সহায়কহীনতা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে মানসিক পরিপুষ্টির সহায়কহীনতা, এটা কিন্তু মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোনটির দ্বারা মাতৃভাষার পঠন পাঠনকে সমৃদ্ধশালী করা যেতে পারে? বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে, বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করলেও চলবে, বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কোনো প্রয়োজনীয়তা নেই, নাকি বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা ততটা জরুরি নয়? তো নিচের কোনটির দ্বারা মাতৃভাষা পঠন পাঠনকে সমৃদ্ধশালী করা যেতে পারে? দেখো, এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে বাংলা ভাষা পঠন পাঠনে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে মাতৃভাষা শিক্ষাদানের নীতি নয় কোনটি? কর্ম অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে শিক্ষাদান, সহজ থেকে জটিল, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত প্রভৃতি নীতির সাহায্যে শিক্ষাদান? অপশন সি রয়েছে যে শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন শিক্ষানীতির সাহায্যে শিক্ষাদান, নাকি ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা? তো মাতৃভাষা শিক্ষাদানের নীতি নয় কোনটি? কি বলেছে? নীতি নয় কোনটি? দেখো, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষাদান না করা, এটা কিন্তু মাতৃভাষা শিক্ষাদানের নীতি নয়। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।